কুষ্টিয়ার গণমানুষের নেতা ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা অধ্যক্ষ আফজল খানের কুলখানে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কুমিল্লার মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুম আফজল খানের জন্য দোয়া চেয়ে মোনাজাত করেন কুমিল্লার আপার মর মানুষ। অংশ নেন কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। মুনাজাত পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক রেলপথ মন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক মুজিব এমপি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন এবং আফজল খানের জ্যেষ্ঠ পুত্র FBCCI এর পরিচালক ও কুমিল্লা চেম্বার অফ কমার্সের সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান। এ সময় আরও উপস্থিত ছিলেন আঞ্জুম সুলতানা সীমা এমপি, জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ উমর ফারুক, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শিকদার, দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গোলাম ফারুক, বিশিষ্ট সমাজসেবক আলমগীর খান, হিন্দু ধর্মীয় নেতা নির্মল পাল, দক্ষিণ জেলা শ্রমলীগের আহ্বায়ক মনির হোসেন জান্টুসহ আরও অনেকে। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কান্দিরপাড় মসজিদের ইমাম মাওলানা কারি মোহাম্মদ ইব্রাহিম। জেনিফার পলি, কুমিল্লা নিউজ ওয়ান, কুমিল্লা।